নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাপ্রিয় চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাপ্রিয় যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা জানতে পারবো যে মানুষের ফ্যাটিগ এই জিনিসটাকে কমানোর জন্য, মানে ক্লান্তি টায়ার্ডনেস এই জিনিসটাকে কমানোর জন্য আমরা কী কী যোগাসন রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারি। তো আমাদের আজ দৈনন্দিন যে জীবন, সেখানে কিন্তু আমরা অনেক ধরনের কাজ করে অভ্যস্ত থাকি। তো এতে কী হয়, আমরা সারাদিনের কাজকর্মের পর কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে পড়ি। তো এই ক্লান্তিটাকে আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি যদি আমরা ঠিকঠাকভাবে ঠিক যোগাসনগুলি প্র্যাকটিস করি। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে এই জিনিসটাই, যে আমরা নিজেদেরকে মানে কী কী যোগাসন করে আমরা এই ক্লান্তি বা ফ্যাটিক জিনিসটাকে আমরা মানে টায়ার্ডনেস জিনিসটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা এবার আস্তে আস্তে করে ভিডিওর দিকে এগোবো। কিন্তু তার আগে প্রতিবারের মতন এবারও বলবো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ না করে কিন্তু যোগাসন প্র্যাকটিস করবেন না। আর যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের ভিডিওটি আপনারা এখনও পর্যন্ত না দেখে থাকেন, তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যান, গিয়ে দেখুন, তারপরে আপনারা প্র্যাকটিস করুন যোগাসন। তো চলুন ডাইরেক্ট এবার ভিডিওটিতে চলে যাওয়া যাক। তো ফ্যাটিগ এই জিনিসটা আমাদের অনেক জনাকারী, মানে হয়তো ইংলিশ টার্মটা হয়তো মানে একটু অন্যরকম লাগতে পারে, বাট বলতে পারি আমরা টায়ার্ডনেস, বলতে পারি ক্লান্তি। তো এই জিনিসটাকে কাটাবার জন্য আজকে আমরা কয়েকটি যোগাসনকে আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো আপনারা রেগুলার প্র্যাকটিস করলে কিন্তু অবশ্যই অনেকটাই উপকার পেতে পারেন। তো এখানে আপনারা প্রথমেই যেটা করতে পারেন সেটা হচ্ছে অর্ধকূর্মাসন। এই অর্ধকূর্মাসন কিন্তু খুব ভালো একটা আসন আমাদের যে লোয়ার বডি পার্ট যেটা আছে সেটার ক্লান্তি দূর করার জন্য। এরপর আপনারা করতে পারেন ক্যাটকাউ পোজ। এই ক্যাটকাউ পোজও কিন্তু খুব ভালো একটা আসন আপনার মানে পিঠের শির দ্বারা বলুন বা ব্যাক সাইডের যে মাসলসগুলো আছে সেগুলোকে ঠিকঠাক মতো টায়ার্ডনেসটাকে কাটানোর জন্য। এরপরে আমরা করতে পারি হচ্ছে বিপরীত করণী। এই বিপরীত করণী কিন্তু আমাদের যে লোয়ার বডি পার্ট মানে কোমর থেকে পায়ের পাটা যে রেস্ট পাবে এই জিনিসটাকে মানে করার জন্য কিন্তু আমরা বিপরীত করণী আসনটাকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারি। এরপরে আমরা করতে পারি ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনও কিন্তু কোমর থেকে ব্যাক সাইডটাকে রেস্ট দেওয়ার জন্য খুব ভালো একটি আসন। এরপরে আমরা যেটা প্র্যাকটিস করতে পারি সেটা হচ্ছে অধোমুখ শবাসন। কারণ এই জিনিসটা কি হচ্ছে, আপনার এই অধোমুখ শবাসন করলে আপনার পুরো বুকের নিচেটা করে আপনার মাথাটা থাকছে, এতে কি হচ্ছে আমাদের যে মাথার মধ্যে যে ব্লাড মানে সার্কুলেশন যেটা হচ্ছে ব্লাড ফ্লোটা কিন্তু খুব ভালো করে হচ্ছে। এরপরে আমরা যেটা আসনটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পা কোমর এবং ব্যাক সাইডের জন্য, সেটা হচ্ছে সেতুবন্ধাসন। এই সেতুবন্ধাসনও কিন্তু আমাদের টায়ার্ডনেস বা ফ্যাটিক জিনিসটাকে কমানোর জন্য খুব ভালো একটি আসন। আর এরপরে সবথেকে শেষে আমরা করতে পারি হচ্ছে ভদ্রাসন। এই ভদ্রাসন কিন্তু আমাদের পায়ের জন্য হ্যামস্ট্রিং যেটা আছে সেইটাকে মানে কারোর যদি স্টিফনেস থাকে সেইটাকে কাটানোর জন্য, রেস্ট করার জন্য কিন্তু খুব ভালো একটি আসন। আর এই সমস্ত আসন যখন করা হয়ে গেল আপনারা লাস্টে কিন্তু এবার শবাসনে বিশ্রাম নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে আমরা ফ্যাটিগ বা টায়ার্ডনেস বা ক্লান্তি এই জিনিসটাকে কাটানোর জন্য আমরা রেগুলার বেসিসে কী কী যোগাসন প্র্যাকটিস করতে পারি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটি, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যদি এই ফ্যামিলির একটা মেম্বার আপনারা না হয়ে থাকেন, তো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসন বা কোন রোগের কী আসন এই একটা সিরিজ নিয়ে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ।